এদিকে আগামীকাল বৃহস্পতিবার সকাল সন্ধ্যা সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল সফলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় দলের আমির মকবুল আহমদ এবং সেক্রেটারি জেনারেল ডক্টর শফিউর রহমান এ নায়েবে আমির সাহেব এমপি মিয়া গোলাম পাসওয়ার্ড নাটক আটক সকল নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এ মুক্তির দাবিতে এ হরতাল ডাক দিয়েছে জামাত এর আগে আজ বুধবার হরতালের সমর্থনে আজ সকাল দশটায় মিছিল করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামাত মিছিলটি রাজধানী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ মৌচাকে এক পথ ছাপার মাধ্যমে শেষ হয় মিছিল পরবর্তী সভায় নেতৃত্ববৃন্দ বলেন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অপর অপরাজ রাজনীতি গ্রেপ্তার ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আমিরা জামায়াত বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা মকবুল আহমদ এবং সেক্রেটারি জেনারেল বর্ণ চিকিৎসা ডাক্তার শফিকুর রহমান সাবে এম্পিন আয়েবে আমির মিয়া গোলাম পরোয়ারসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করেছে জনগণ সরকারের ষড়যন্ত্র কখনোই বাস্তবিত হতে দেবে না নেতৃবৃন্দ অবিলম্বে আমিরে জামা সহ সকল নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন